টিস্যু দিয়ে নাক মুছে নিচে ফেলেছিলাম। লাভ লেটার ভেবে দুই বান্ধবীর মাঝে ঝামেলা লেগে গেল। প্রেমিকা এমন এক জিনিস, যার আছে সে কাঁদে, যার নেই সেও কাঁদে। তুমি ধনুক, আমি তীর, তোমার মনে অনেক ভিড়। যে ছেলে তার মায়ের কাছে তোমার গল্প বলে, সে ছেলে নিশ্চিত তোমাকে ভালোবাসে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, বিদেশ যান, বউ হারান। তোমার কি মনে হয় কেউ নেই আমার? তোমার কি মনে হয় কেউ নেই আমার? একবার ছেড়ে তো দেখো, ফ্রি ফায়ার রেডি আছে বুকে জড়িয়ে ধরার জন্য। একদিন হব লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, কেউ নিবে না আর খবর। প্রথম স্পর্শ মা, প্রথম দেখা মা, প্রথম শব্দ মা, প্রথম পাওয়া মা, আমার জান্নাত তুমি মা। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। বেশিরভাগ মেয়েদের বিয়েতে তার পছন্দের সবকিছুই দেওয়া হয়, শুধুমাত্র তার পছন্দের জীবনসঙ্গী ছাড়া। মেয়েরা ফুচকা খাওয়ার সময় যত বড় হা করে, তাতে ফুচকা নয়, টাইটানিক জাহাজও ডুবে যাবে। চশমা পরা মেয়েগুলো ভাব একটু বেশি নিল, তারা অনেক কিউট হয়। পৃথিবীর শ্রেষ্ঠ উপহার মা, যে সুখে দুঃখে সারা জীবন পাশে থাকে, তার কোনো তুলনা হয় না। পীড়িত করবা পিওর, শেখা খাইবা শিওর। ছেলেরা স্মার্ট থাকে বিয়ের আগে, আর মেয়েরা স্মার্ট থাকে বিয়ের পরে, স্বামীর টাকা পেয়ে। পোলাপাইন এত মনোযোগ দিয়া চাকরিও খোঁজে না, যতটা মনোযোগ দিয়া লিংক খোঁজে। শার্ট পরা মেয়েগুলোকে দেখলে বলতে খুব ইচ্ছে করে, চলো একসাথে বুতাম খুলে হাঁটি। চিকন চিকন মেয়ে দেখলেই ইচ্ছে করে, টাকা দিয়ে কিছু ভালো মন্দ খাওয়াই। বউ চাও হট, আর সংসারে আগুন লাগলেই দোষ। বিয়ের পর যৌতুকের জন্য যেসব পুরুষ নারীদের গায়ে হাত তোলে, তারা পৃথিবীর শ্রেষ্ঠতম ভিখারি। মেয়েরা যখন বলে আমি প্রেম করি না, তখন মনে হয় বিড়াল বলছে আমি মাছ খাই না। একাশি বিরাশি তিরাশি আমি তোমাকে ভালোবাসি। 3,000 টাকা দিয়ে গিফট কিনে দিল, তোমার গার্লফ্রেন্ড হয়তো বা খুশি হবে না, কিন্তু বাজার থেকে 5 টাকা দিয়ে তোমার মায়ের জন্য কিছু নিয়ে যাও, দেখবে মা খুশি হয়ে গেছে, কারণ মায়ের ভালোবাসা সত্য ভালোবাসা। নাচ গান নাটক যাই হোক না কেন, বাঙালি সবচেয়ে বেশি মজা পায় পাশের বাড়ির ঝগড়া দেখে। মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন কেউ বলে তুমি তো তোমার বাবার মতো হয়েছো। প্রেম হচ্ছে একটি পরীক্ষা, যেখানে পাশের চেয়ে বাসের হার বেশি। ভিক্ষুকের মতো ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তোলো, তখন দেখবে আশেপাশে ভালোবাসার অভাব হবে না। প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার থেকেও বেশি ভালোবাসবে। রাতে লাগে শীত, দিনে লাগে গরম, আজকালকার মেয়ে ঘরে দেখা আমার লাগে সরম। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো বড়াই করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো বলে আসে না। কোনো মেয়ে দিন শেষে যদি আপনাকে সব কিছু বলে, তাহলে বুঝে নিবেন ওই মেয়েটি আপনাকে অনেক বেশি বিশ্বাস করে।
ভালো থাকুক তারা, যারা এই শীতে কম্বলের ভিতর থেকে হাত বের করে আমার ভিডিওতে লাইক দিচ্ছে। জীবনের বইটা পড়তে দিলাম এক নতুন পাঠককে। সে প্রশ্ন করল, বইয়ের কিছু পাতা নেই কেন? আমি বললাম, আগের পাঠকের কিছু অধ্যায় ভালো লেগেছিল, তাই সে ছিঁড়ে নিয়ে গেছে। কেউ আপনাকে পাগল বললে হতাশ হবেন না, চুপচাপ ঘরের এক কোণে গিয়ে ভাবুন, ও জানলো কিভাবে। ভয়ঙ্কর তো সেই মানুষগুলা যারা মুখে বলে একটা আর অন্তরে রাখে আরেকটা। আই উইশ আমার এই ভিডিওটা যে মেয়ে দেখছে তার ছোট বোন যেন আমার শালি হয়। আর দিয়ে যাদের নাম শুরু হয় তারা মানুষকে বিশ্বাস করে ঠকে।